নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব যাদের আজকে জন্মদিন রয়েছে তাদের ক্ষেত্রে কি করণীয়, যাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তাদের ক্ষেত্রে কি করণীয়। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আজকে পঞ্জিকাতে, আজকে আলোচনায় পঞ্জিকাতে প্রথমে থাকছে আপনাদের ক্ষেত্রে তিথি, ষষ্ঠী তিথি। সুতরাং আজকে নিম বা নিম সম্বন্ধীয় কোনো কিছুর ব্যবহার আপনাদের ক্ষেত্রে না করাই শুভ হবে। আজকে আপনাদের ক্ষেত্রে নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র, আর মঘা নক্ষত্র নক্ষত্রমণ্ডলীতে 10 নম্বর নক্ষত্র হিসাবে সিংহ রাশিতে অবস্থান করে থাকে। এটি একটি কেতু দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে তা আমি চলতে চলতে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আপনাদের ক্ষেত্রে করণ থাকছে গড়করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ, আজকে থাকছে বৈধৃতি যোগ, আর দিন আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে বুধবার। আর রাহুকাল থাকবে 11:30 সকালবেলা থেকে 12:51 পর্যন্ত। সময়কালের মধ্যে আপনার যে কোনো ধরনের শুভকর্ম মাঙ্গলিক কর্ম অ্যাভয়েড করবেন, এর সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো সুফল দেয় না। এর পূর্বে যদি কোনো শুভকর্ম শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে 7:28 সকালবেলা থেকে 8:49 পর্যন্ত। এই ছোট্ট সময়কাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা দিয়ে থাকে। শুভ সময় আপনাদের ক্ষেত্রে থাকছে 10:10 থেকে 11:30 সকালবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করলে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজকে ব্যবসা করার জন্য শুভ তিথি থাকছে না, থাকছে 21 ডিসেম্বর, যা চলবে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 7:10 থেকে 8:33 সকালবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ দিক থাকছে দক্ষিণ দিক, যারা দক্ষিণ দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1, আজকে ঋণ নেওয়া এবং দেওয়া থেকে বিরত রাখুন। সংখ্যা 2, প্রমোটিং বিজনেসে সফলতা মিলবে। সংখ্যা 3, আর্থিক ক্ষেত্র কিছুটা কিন্তু আজকে দুর্বল হতে দেখা যেতে পারে, বুঝে খরচ করুন। সংখ্যা 4, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। সংখ্যা 5, আজকে আপনাদের জন্য ঋণ নেওয়ার জন্য কিন্তু দিনটা অত্যন্ত অশুভ রয়েছে, ঋণ দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো রয়েছে। সংখ্যা 6, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় নতুন কিছু অভিজ্ঞতা লাভ করতে দেখা যেতে পারে বিশেষ মানুষের সাথে। সংখ্যা 7, কোনো কাছের ব্যক্তি কাছের মানুষকে নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি তৈরি হতে পারে। সংখ্যা 8, মনোবল বৃদ্ধি করার চেষ্টা করুন, নচেত যেই কর্মে আপনারা যেতে চলেছেন সেই কর্মে কিন্তু আপনাদের মনোবল ভেঙে যেতে পারে আজ। সংখ্যা 9, আজকে আপনাদের জন্য পার্টনারশিপ ব্যবসায় কিছু গোলযোগ হতে দেখা যেতে পারে আজ। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় এবিসিডি। আর এবিসিডি কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের উপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে এ, আজকে পাওনা অর্থ উদ্ধার হবে। বি, দূরবর্তী যাত্রা। সি, আর্থিক লেনদেন। ডি, আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। ই, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট। এফ, মানসিক দুর্বলতা বৃদ্ধি পেতে পারে আজকে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। জি, আজকে আপনাদের ক্ষেত্রে ঋণ না নেওয়াই শুভ হবে। এইচ, আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আই, আজকে দাম্পত্য জীবন জটিলপূর্ণ হতে পারে। যে, কাউকে ঋণ দেওয়া শুভ নয় আজকে। কে, আজকে আপনাদের জন্য কিন্তু সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। এল, আজকে আপনাদের জন্য পার্টনারশিপ ব্যবসায় গোলযোগ। এম, আজকে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে, সতর্ক থাকুন, চোখ কান খোলা রেখে চলো আজকে আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। এন, আজকে আপনাদের জন্য ধার্মিক কার্যে সফলতা মিলবে। ও, আজকে আপনাদের জন্য কম
যে কোনো জায়গায় লগ্নি করুন, তা ফায়দা থাকবে। হঠাৎ লগ্নি বড় ধরনের সমস্যা নিয়ে আসতে পারে আপনাদের ক্ষেত্রে। পি আজকে আপনাদের জন্য মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। কিউ আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আর আজকে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। এস আজকে নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হবে। টি আজকে নতুন নতুন বিষয়ে কিন্তু অর্থলগ্নি করতে আপনাকে দেখা যেতে পারে। ইউ আজকে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। ভি কোনোভাবে কাউকে ঋণ দেবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। ডব্লিউ আজকে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এক্স আর্থিক লেনদেন বুঝে করুন, নচেত কিছু গোলযোগ অবশ্যই হতে পারে। ওয়াই পিতা স্বাস্থ্যের খেয়াল রাখুন। জেড আজকে দূরবর্তী যাত্রা শুভ নয়। চলে যাব এবার আপনাদের সাথে আলোচনায়। রাশিফলের প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে রাশিফল আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করে নেব। এখন রাশিফলের প্রথম রাশি, অর্থাৎ প্রথমে আপনাদের জন্য মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কোনো বিশেষ বিষয়ে, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আজকে আপনাকে মনোনিবেশ করতে দেখা যেতে পারে। কোনো আর্থিক লেনদেন অথবা আর্থিক খরচ হঠাৎই আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। আজকে আপনাদেরকে সতর্ক এবং সাবধানতার সাথে সমস্ত লেনদেন করা উচিত, নচেত কিছু গোলযোগ নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে আসতে পারে। আপনি যদি আপনার কাছের বন্ধুকে কোনো বিশেষ বিষয়ে কোনো মনের কথা খুলে বলছেন, তাহলে সেটা অত্যন্ত সাবধান এবং সতর্কতার সাথে বলুন। কিছু বড় শত্রুতামূলক সম্পর্ক আপনার সাথে হয়ে যেতে পারে আজ। আজকে আপনাদের পক্ষে কিছু বিশেষ বিষয়ে জ্ঞান লাভ করতে দেখা যাবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। বৃষরাশি মানসিক চঞ্চলতা বাড়ি জমি সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় বিষয়কে কেন্দ্র করে বৃদ্ধি পেতে পারে। লেনদেন শুভ নয়, ফাটকা অর্থপ্রাপ্তি হাত গলে বেরিয়ে যাবে, ভুল বোঝাবুঝি হতে পারে কাছের মানুষের সাথে, বুঝে কথা বলুন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6 আলোচনা করব। মিথুন রাশি মানসিক চঞ্চলতা কিছু বিশেষ বিষয়কে কেন্দ্র করে বৃদ্ধি পাবে। দূরবর্তী যাত্রা এবং দূর যাত্রার বিষয়ে কিন্তু আজকে আপনাকে কিছু খবরাখবর নিতে দেখা যেতে পারে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটি আপনাকে সফলতা দেবে। আজকে আপনাদের ক্ষেত্রে ঋণ নেওয়া এবং ঋণ দেওয়ার জন্য দিনটা অত্যন্ত অশুভ রয়েছে, শুভ নয়। শুভ রং আজকে আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। কর্কট রাশি দাম্পত্য জীবন এবং মানসিক অস্থিরতা দাম্পত্য জীবনকে কেন্দ্র করে বৃদ্ধি পেতে পারে। সুতরাং দাম্পত্য জীবন সম্বন্ধীয় কোনো জটিলতাকে বড় সমস্যা ভেবে নিয়ে আপনারা কোনো আইনানুক পদক্ষেপ নেওয়ার পূর্বে সাতপাঁচ ভেবে তবেই নিন, নচেত পরবর্তীকালে বড় সমস্যার সম্মুখীন আপনাকেই হতে দেখা যাচ্ছে। আজকে আপনাদের ক্ষেত্রে গৃহে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনাকে নিতে দেখা যেতে পারে কোনো বিশেষ বিষয়ে। শুভরং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2 আলোচনা করব। সিংহ রাশি মতের অমিল বা মতের অমিল যেগুলি হচ্ছিল সেগুলিতে আজকে কমবে আপনার দম্পতিদের মধ্যে। কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, পার্টনারের হেলথ নিয়ে কিছু বড় সমস্যা আসতে পারে অথবা নিজের কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে আজ। সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা আপনাদের জন্য অত্যন্ত জরুরি রয়েছে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কন্যা রাশি। ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া থেকে বিরত রাখুন। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিত রয়েছে আজ। আজকে গুরুত্বপূর্ণ সমস্ত কাজে কিছু বিশেষ জটিলতা বিকেলের পরবর্তী সময় তৈরি হতে পারে। সুতরাং যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ সকাল সকাল রাখার চেষ্টা করুন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হচ্ছে। আজকে কাউকেই মনের কথা খুলে বলবেন না, তা আপনাদের ক্ষেত্রে বড় অস্থিরতা এবং বড় জটিলতা সৃষ্টি করতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। আপনাদের সাথে এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব কোন গাছ পুজো করা আজকে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনারা বটগাছ পুজো করুন, প্রণাম করুন, জল দিন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হচ্ছে। এছাড়া বলে রাখি, যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, এলাচ সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ সুফল আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। আজকে একটি দান বলে দিই আপনাদের ক্ষেত্রে। দেখুন, যারা প্রতিনিয়ত দান করে থাকেন তাদের ক্ষেত্রে আজকে কিন্তু বিশেষ করে সবজি বা যে কোনো ধরনের শাক সবজি আপনারা গরিব মানুষকে দান করলে তা আপনাদের ক্ষেত্রে বিশেষ সুফল দিয়ে থাকবে।
একটি ছোট্ট উপায় আপনাদের বলবো আজকে। দেখুন, যারা প্রতিনিয়ত বিভিন্ন জটিলতার সম্মুখীন হয়ে পড়ছেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে পড়ছেন, তারা আজকে কাঁচা ছোলা এবং গুড় একসাথে মিশ্রণ করে গোমাতাকে নিজে হাতে সেবন করান, এবং তার সাথে সাথে কোনো সবুজ সবজিও আজকে সেবন করাতে পারেন। তা আপনাদের জন্য অত্যন্ত সুফল বয়ে নিয়ে আসবে, ছোট ছোট কাজে আসা বাধাবিঘ্নগুলি দূরে সরাতে চালু হয়ে যাবে। যাদের জন্মদিন রয়েছে তারা আজকে বৃক্ষরোপণ করুন, যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারাও আজকে বৃক্ষরোপণ করুন, তা আপনাদের জন্য সুফল বয়ে নিয়ে আসবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়, রাশিফলের আলোচনায়। এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে লেনদেনে জটিলতা আসতে পারে, তবে দিনটা মোটের ওপর মধ্যম বলা চলে। আজকে আপনাদের ক্ষেত্রে বহুদিন ধরে না চলে আসা ফায়দাগুলি আজকে পেতে চলেছেন, আজকে গুরুত্বপূর্ণ সমস্ত কার্যে কিন্তু সফলতা মিলবে। আর্থিক ক্ষেত্র নিশ্চিতভাবে আজকে মজবুত হতে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে। পাওনা অর্থ উদ্ধারের ক্ষেত্রে দিনটা শুভ রয়েছে, বিশেষ করে সকালের দিকে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6 আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা আর্টিস্ট রয়েছেন, যারা শিল্পী রয়েছেন, সেটা যে কোনো ক্ষেত্রেই যে কোনো খাতেই হতে পারে, তারা কিন্তু আজকে তাদের জীবনে নেম প্রেম বৃদ্ধি হতে দেখতে পাবেন, অর্থাৎ নাম যশ বৃদ্ধি হতে দেখতে পাবেন। যারাই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা রয়েছেন, তারা ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া থেকে বিরত রাখুন। আজকের দিনটা মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ বলা চলে, তবে কর্মস্থানে কিছু জটিলতা সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনার নিজের কোনো ভুলবশত কোনো কারণের জন্যই। সুতরাং সতর্কতা অবলম্বন করুন, নিজের ভুলচুকগুলোকে ঠিক করার চেষ্টা করুন, তাই আপনাদের জন্য শুভ হবে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 9 আলোচনা করব ধনুরাশি। আজকে আপনাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত ভালো, অত্যন্ত চিন্তাশীল থাকবে কোনো বিশেষ মানুষকে কেন্দ্র করে। সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা তৈরি হলো আজকে, কিন্তু তার সাময়িক সময়ের জন্য কিন্তু থাকবে। আজকে পার্টনারশিপ ব্যবসায় গোলযোগ আসতে চলেছে, কিছু বিশেষ জটিলতা যা বহুদিন ধরে চলে আসছে, যা বিশেষ সমস্যা আপনাকে দিতে পারে। সুতরাং আপনাদের ক্ষেত্রে বলে চলা বিভিন্ন ছোট ছোট বিষয়, ছোট ছোট বিবাদ, যেগুলো আপনাদের ক্ষেত্রে কর্মস্থানে হতে পারে, গৃহে হতে পারে, হয়ে চলেছে, সেগুলো থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন, নচেত হঠাৎই কিন্তু আপনি বড় কোনো গোলযোগ, বড় কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 1। আলোচনা করব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আজকে স্বাস্থ্য এবং শরীরকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে, হঠাৎ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে। সাবধান এবং সতর্কতার সাথে ক্যারি করার চেষ্টা করুন, তা আপনাদের জন্য ভালো হবে। শুভ রং লাল, শুভ সংখ্যা 8 আলোচনা করব কুম্ভ রাশি। মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, যারা প্রেমজ জীবনে রয়েছেন তাদের প্রেমজ জীবনে কিছু বিশেষ জটিলতার সৃষ্টি হতে পারে। মোটের ওপর দিনটা কিন্তু আজকে ভালো থাকলেও কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে আপনাদের ক্ষেত্রে। ঋণ দেওয়ার জন্য আজকে দিনটা ভালো নয়, আজকে আপনাদের ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় কোনো বিশেষ ব্যক্তির সাথে মতবিরোধ, হঠাৎ বিতর্ক বাড়াতে পারে আপনার কর্মক্ষেত্রে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 9 আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আজকে চিন্তা ছেড়ে নতুন কিছু করার পরিকল্পনা করতে হবে। আজকে আপনাদের ক্ষেত্রে যারা অফলাইন বিজনেস করছেন, তারা অনলাইনে বিজনেস নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ফায়দা দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে নতুন কিছু করার পরিকল্পনা, যাদের বহুদিন ধরে পরিকল্পনা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে এক পা করে আপনারা এগোতে শুরু করতে পারেন, তাই আপনাদের জন্য কিছু সফলতা নিশ্চিতভাবে আপনাকে দিয়ে থাকবে। আপনাদের পক্ষে শোক সম্বন্ধীয় বিষয় যদি কোনো জটিলতা হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে চিকিৎসকের পরামর্শ তাড়াতাড়ি নেওয়া আপনাদের জন্য অত্যন্ত জরুরি, নচেত কোনো বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। গৃহজমি ল্যান্ড প্রপার্টি সম্বন্ধীয় কোনো জায়গায় যদি লগ্নি করেছেন, তাহলে সতর্কতা অবলম্বন করুন, নচেত হঠাৎ কিন্তু আপনাদের ক্ষেত্রে লগ্নির অর্থ ভুল জায়গায় আপনাদের ক্ষেত্রে বেরিয়ে যেতে পারে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল, প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে, নমস্কার। যারা অনলাইনে আপনি চাইছেন প্রেডিকশন নিতে, তাদের জন্য বলে রাখি আপনারা অ্যাড্রেসটা নোট ডাউন করে নিন, www.astrobijoychannel.com। আরও একবার বলছি, www.astrobijoychannel.com। আর যারা অফলাইন মানে ফিজিক্যালি ভিজিট করতে যাচ্ছেন, তাদের জন্য বলি রবিবার দিন কোথায় পাচ্ছেন, রবিবার দিন পাচ্ছেন বড়নগরে, সোমবার দিন পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার পেয়ে যাচ্ছেন সোদপুর কল্যাণী, এছাড়া বুধবার দিনটা খুব মাইনরিটলি নোট করবেন, ইংরেজি মাসের প্রথম সপ্তাহে ওনাকে পাচ্ছেন বর্ধমানে,
দ্বিতীয় সপ্তাহে পেয়ে যাচ্ছেন দুর্গাপুর, তৃতীয়তে আসানসোল, চতুর্থতে পেয়ে যাচ্ছেন বহরমপুর, বৃহস্পতিবার দিন পাচ্ছেন উত্তরপাড়া, একইভাবে শুক্রবার দিনও বিজয় শাস্ত্রীকে আপনারা পাচ্ছেন উত্তরপাড়াতে, শনিবার দিন পাচ্ছেন বাগুইহাটি এবং কল্যাণী, এছাড়াও শিলিগুড়িতে পাওয়া যাচ্ছে। আসার আগে অবশ্যই অগ্রিম ফোনটা করে নেবেন, ফোন নাম্বার আপনারা চটপট নোট ডাউন করে নিন, 7003134009।